ভদ্রকালী হাই স্কুলের অডিটোরিয়াম, যেটা প্রথমে বিধায়ক তহবিল থেকে সতীনাথ মহারাজ মহাশয় 6 লক্ষ টাকা এবং পরবর্তীকালে সাংসদ শ্রী দেবব্রত বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ টাকা দিয়ে এই হলঘরটা করেছিলেন। ভদ্রকালী হাই স্কুলের সঙ্গে একসঙ্গে মিলে উত্তরপাড়া কুত্রাং পৌরসভা তার আরো পয়সা দিয়ে এই হলটাকে তৈরি করা হয়েছে এবং এটা সাধারণভাবে সমস্ত আর নাইশান যাতে অনুষ্ঠান করতে পারে তার জন্য আজকে এর শুভ উদ্বোধন হবে। বিষয়টি হচ্ছে যে আমাদের যে গণভবন ছিল সেই গণভবন মাননীয় মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম সাহেব অনুষ্ঠান করতে এসেছিলেন অনলাইনে। প্রপার্টি ট্যাক্স নেওয়ার ক্ষেত্রে আমরা যে প্রথম অনুষ্ঠানে উনি এসে তখন ঘোষণা করেছিলেন যে গণভবন রেনোভেশনের জন্য 4.5 কোটি টাকা দেওয়া হবে এবং সেই কাজটি আমাদের শুরু হয়েছে। প্রতিটি শহরে যখন তাদের প্রেক্ষাগৃহ রেনোভেশন হয়েছে তখন কোথাও 1 বছর, কোথাও 2 বছর, কোথাও 2.5 বছর, কোথাও 3 বছর এভাবে হল বন্ধ ছিল এবং ওই শহরের মানুষ তার নিজের শহরে কোনো অনুষ্ঠান করতে পারেনি। আমাদের বোর্ড এই ব্যাপারে অত্যন্ত দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেয় যে আমরা এইটা একটা অল্টারনেটিভ ব্যবস্থা করব এবং এর জন্য আমরা প্রথম পর্যায়ে আমি ব্যক্তিগতভাবে অমরেন্দ্র বিদ্যাপীঠ, উত্তরপাড়া বালিকা বিদ্যালয়, উত্তরপাড়া কলেজ এবং ইউনাইটেড ফ্রেন্ডস ইনস্টিটিউট এই 3-4টে ক্লাবে ওদের সুযোগ আছে এটা করার মতো, আমি সেগুলো দেখেছিলাম কিন্তু কোনোটাই এর মধ্যে ম্যাচিওর হয়নি। ভদ্রকালী হাই স্কুলের পরিচালন সমিতি ও প্রধান শিক্ষকের কাছে আমি কৃতজ্ঞ। তাদের সঙ্গে কথা বলার পরে আমার শহরে মূলত যারা নাটক করেন, যারা নাট্যপ্রেমী মানুষ বা যারা পারফর্ম করেন তারা সহ ছোট ছোট স্কুল ইত্যাদি যারা এই ধরনের একটা হল অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছিল, আজকে আমরা সেটা পৌরসভা থেকে দ্রুততার সঙ্গে আমাদের আধিকারিকরা আমাদের এজেন্সি তারা মিলে এটাকে কমপ্লিট করেছেন এবং আজকে আমরা সমস্ত মানুষ আজকে আমরা এসেছি যে এই বিকল্প একটা ব্যবস্থা যেখানে প্রায় 350 বেশি সিট আছে এবং এটা আমরা অত্যন্ত কম পয়সায় এটাও আমরা দেব পৌরসভার তরফ থেকে। পয়সাটা আমরা আগামী কাল পরশুর মধ্যে ঠিক করব, তবে খুব সম্ভবত আমরা যেটা যে 1,500, 2,000, 2,500 প্লাস ইলেকট্রিক চার্জ, কারণ এখানে ইলেকট্রিক চার্জ তো ওখানে একসঙ্গে হতো আমাদের এন্টায়ার বিল্ডিং এর সঙ্গে, এখানে আমাদের ইলেকট্রিক চার্জের জন্য আলাদা করে মিটার নিতে হয়েছে, এই ব্যবস্থা আমরা চালু করব। আমাদের কাছে আনন্দের বিষয় এবং শহরের মানুষের কাছে আনন্দের বিষয় এবং পার্টিকুলারলি যারা থিয়েটার করেন তাদের ভালো লাগার বিষয় যে তারা খুব চিন্তাগ্রস্ত ছিলেন যে আমরা কি তাহলে 1.5 বছর, 1 বছর, 2 বছর কোনো এখানে উৎসব হোক, কোনো অনুষ্ঠান হোক, তাদের বার্ষিক অনুষ্ঠান হোক ইত্যাদি করতে পারবো না। আজকে আমাদের ভালো লাগছে যে আমরা এটা করা সম্ভব হয়েছে আমাদের পক্ষে। আজকের হলের নামকরণের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি সৌম্য মিত্র, এর তাৎপর্যটা কি যদি বলেন? যে এই নামটা দিয়ে আমরা নিজেরাই গর্বিত হয়েছি, কারণ আমি জানি না কোথায় কি আছে, তবে
শম্ভু মিত্রর নামে কোনো যদি মঞ্চ হয় থিয়েটারের ক্ষেত্রে, সেটা নিশ্চিতভাবে গর্বের একটা নাম। তাকে দিয়ে, তাকে বাদ দিয়ে থিয়েটারের মানুষ তো অনেক কিছু ভাবতে পারেন না, তাই তার নামেই এটা দেওয়া হয়েছে, তাকে শ্রদ্ধা জানাবার জন্য এটা দেওয়া হয়েছে। যাবো সব আমার।